যেই তেলের দাম আমি যখন প্রথম গাড়ি চালাই তখন 38 টাকা বা 35 টাকা লিটার ছিল, সেই তেল এখন আপনারা জানেন এখন কত, 90 এর আশেপাশে। তো সেইখানে দাম বাড়তে পারছে, কোয়ালিটি ভালো হওয়ার কথা, সেখানে কোয়ালিটি করতেছে ফল, মানে হোয়াট দা। Hey everyone, this is Seth Mohanthipal. Welcome to my YouTube channel MSI Vlogs. দুই দিন আগে একটা ভিডিওতে একটা জিনিস দেখাইছিলাম, সেটা হলো এই ব্যাগ। এটা একটা ব্যাগ অ্যান্ড অনেকে কমেন্ট করছেন, অনেকে অনেক রকম কমেন্ট করছেন। অ্যান্ড এই ব্যাগটা হচ্ছে আমাকে আরিফ ভাই গিফট করছে। লাস্ট আরিফ ভাইকে নিয়ে ঘুরতে গেছিলাম ডিয়াবাড়ির দিকে অ্যান্ড তখন সে আমাকে দুইটা ব্যান্ডেনা গিফট করছে, যেটার মধ্যে MSI Vlogs লেখা ছিল, অ্যান্ড একটা ব্যাগ গিফট করছে। যে কোনো ব্যাগের মধ্যে এটাকে জাস্ট এতটুকু জায়গা লাগবে, নিয়ে যাবেন। দেন ওই এলাকায় যখন শর্ট টুকিটাকি ঘুরতে বের হবেন, হাঁটতে চলতে, তখন ছোটোখাটো কিছু জিনিস কিনলে বা ইম্পর্টেন্ট কিছু যখন আপনি ক্যারি করবেন, তখন এই ব্যাগটা, তখন এই ব্যাগটা হয়ে যাবে 10 লিটারের একটা ব্যাগ। অ্যান্ড যেই ব্যাগটার ভিতরে এই ব্যাগটা ছিল, সেই ব্যাগটা এটার ভিতরে ঢুকে যাবে অ্যাজ এ পকেট অ্যান্ড দুটা বেল্ট। ওকে, অ্যান্ড এই ব্যাগটার জন্য আরিফ ভাইকে অনেক 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 ধন্যবাদ। এই ধরনের কোনো জিনিস যদি আপনাদের লাগে তাহলে আরিফ ভাইয়ের একটা অনলাইন পেজ আছে, সেটা হলো অ্যালবাট্রস, যেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিব। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ওইখান থেকে আপনারা অর্ডার করতে পারেন অ্যান্ড আমি একটা উইন্ড ব্রেকার ইনশাআল্লাহ অর্ডার করব। ওকে, সো কেমন আছেন সবাই অ্যান্ড কেমন চলতেছে সব কিছু? ব্যাগটা খুলে রাখি। কয়েকদিন আগে গেছিলাম 60 ফিট। 60 ফিট আমার এদিকের জন্য অনেক দূর হয়ে যায়, তারপরেও আসলে কিছু কিছু জিনিস কেনার জন্য না, আসলে ওই দিকটায় যাওয়াই লাগে। উত্তরায় অনেক কিছু পাওয়া যায়, আবার অনেক কিছু পাওয়া যায় না যেটা আমার দরকার হয়। এই জন্য আমার মনে হয় মাঝে মধ্যে ওই এলাকায় আমার যাওয়া লাগতে পারে। আর ওইখানে যাওয়ার পর আমার বড় ভাইয়ের সাথে, মানে আদনান ভাইয়ের সাথে কথা হয়েছে। আদনান ভাই বলছিল যে ওনার ব্যান্ডেনা লাগবে অ্যান্ড ব্যান্ডেনা আমি যেগুলো আনছি ওই কালার ওনার পছন্দ না। পরে ভিডিও কলে দেন ওনাকে ব্যান্ডেনা দেখাইছি, ব্যান্ডেনা এগুলো উনি পছন্দ করছে। আচ্ছা, আরেকজনের জিনিস আর খুলে দেখবো না, ইনটেক আছে ইনটেকই থাক। অ্যান্ড আজকে এই জিনিসগুলো আদনান ভাইকে দিতে যাব অ্যান্ড আরও কত কত জায়গায় যাবো, আপনারা তো যাচ্ছেন সাথে। শেষ রাতে দেখা হবে আবার সব জায়গা থেকে ঘুরে এসে। তাহলে চলেন বের হয়ে যাই। মোটর সাইকেল স্টার্ট করলাম মাত্র আজকে সারাদিনে অ্যান্ড আজকে কথা বলবো অকটেন বুস্টার এবং ফুয়েল নিয়ে, মিনিটখানেক কথা বলবো, কারণ এই জিনিসটার যন্ত্রণায় আমরা পড়েই থাকি। যেমন যন্ত্রণায় এখন আমি পড়ে আছি হচ্ছে ট্রাফিক জ্যামের, ওইরকম এই একটা কনফিউশন আমাদের ভিতরে থেকেই থাকে, আমার ভিতরেও আছে। আমি মাস্টার মাইন্ড না, অবশ্যই আমার ভিতরেও আছে। কিন্তু তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন এবং থ্যাঙ্কস বলবো সবাইকে, যে আমরা এখন 50,000 ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এর পেছনে আছে আমার অক্লান্ত পরিশ্রম, আপনাদের অনেক অনেক সাপোর্ট, আমার যারা গুরুজন আছে তাদের দোয়া এবং সৃষ্টিকর্তার দয়া। ওকে, একটা জিনিস যেটা আপনাদের কাছে জানতে চাই সেটা হচ্ছে আমি এক এক সময় এক এক টাইপের ভ্লগ করতেছি। এক এক সময় বাইক নিয়ে ভ্লগ করতেছি, এক এক সময় এই বাইক নিয়ে করতেছি, এক এক সময় R15 নিয়ে করতেছি, বাইক ছাড়াও টুকটাক এদিক সেদিক গেলে আপনাদের সাথে ভ্লগ শেয়ার করতেছি। কিন্তু আমার কচি মনে একটা প্রশ্ন, যে আসলে আমার এই ভ্লগগুলা অনেকগুলাতে ভিউ বেশি হয়, অনেকগুলাতে কম হয়, এবং আমার প্রশ্ন এইটা যে এমন কারা কারা আছেন যে আমি যেই ভ্লগই দেই না কেন আপনারা দেখবেন, মানে আমার প্রত্যেকটা ভ্লগ দেখেন, এরকম মানুষের সন্ধান একটু চাচ্ছিলাম। যদি একটু কমেন্ট করে জানাতেন তাহলে খুব 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 বেশি উপকার হতো, খুব বেশি খুব বেশি খুব বেশি খুব বেশি। ওকে ওকে ওকে, ছিলাম হচ্ছে আজকে উত্তরাবাসায় অ্যান্ড উত্তরাবাসা থেকে এখন বসুন্ধরা ব্যাক করতেছি। অ্যান্ড আজকে রাতে ফেরা হবে কি না আমি আর জানি না, আজকে হয়তো ওইদিকেই থাকতে হবে কারণ কাজের চাপ আছে। আর বসুন্ধরা বাসায় যাব, এখন আছি কাউলার। তো এই জিনিসটা শেয়ার করার তেমন কিছু না ভ্লগে, কিন্তু শেয়ার করতেছি এই কারণে, কারণ বসুন্ধরা যাব হচ্ছে একটু রানার সঙ্গে দেখা হবে। রানা মানে আমার নাম রানা, আপনারা চিন্তাই করতে পারেন যে রানা আবার রানার কথা কেন বলতেছে। রানা হচ্ছে আমাদের আরেকজন ফটোগ্রাফার অ্যান্ড ওর নাম হচ্ছে MR রানা, ওর সঙ্গে একটু দেখা করব, দেন বাসায় যাব। আর এই টাইমটা একা একা যাব, আজকে পিলিয়নও নাই কেউ, চিন্তা করলাম আপনাদের সাথে একটু কথা বলতে বলতে যাই। অ্যান্ড টপিক হচ্ছে যেটা একটু আগে বলতেছিলাম, অকটেন বা অকটেন বুস্টার বা ফুয়েল আসলে কি, কীরকম, আসলেই কি নকল ফুয়েল পাই, আসলেই কি আমরা পরিমাণে কম পাই নাকি অন্য কিছু। আমি এই ব্যাপারে যেই কথাগুলো এখন বলতে যাচ্ছি
এগুলা টোটালি আমার নিজের মতামত, অন্য কোনো বাইকার বা অন্য কারোর সাথে মিলতে নাই পারে। তাহলে আমি আমার এই বাইকটা নেওয়ার পর, জিক্সারটা নেওয়ার পর রেগুলার আমি ফুয়েল নিতাম হচ্ছে খিলক্ষেতের কোনো একটা পাম্পে থেকে। অ্যান্ড আমার যেটা মনে হয়েছে যে যে পরিমাণ টাকা তারা নিত ওই পরিমাণে তেল আমি কম পাইতাম, ওকে, বাট তেলের কোয়ালিটি ভালো ছিল, গেল। অ্যান্ড সেকেন্ড আমি উত্তরা থেকে তেল নিতাম, তখন আমার মনে হইতো যে তেল মোটামুটি টাকার পরিমাণে আমি বেশি পাইতাম এবং তেলের কোয়ালিটি ফার্স্টে ভালো ছিল বাট পরে ভালো পাই নাই, যে কারণে এখন চেঞ্জ করে আমি আরেকটা পাম্পে আসছি এবং ওইটাও উত্তরাতে। আমি আর পাম্পের নাম নাই বললাম, হয়তো আপনাদের সাথে মিলতে পারে, মিলতে পারলে আমাকে কমেন্ট করেন, আর না মিলতে পারলেও মানে আমার এই মতামত আপনাদের সাথে যদি না মিলে সেই ক্ষেত্রেও কমেন্ট করতে পারেন, তাহলে আমিও আপনাদের এক্সপিরিয়েন্সটা জানতে পারবো। এখন আমি যে পাম্প থেকে তেল নিচ্ছি মাঝে মধ্যে ভালো, আবার মাঝে মধ্যে স্টার্ট ঘন্টায় দেখা যায় 2-3 বার অফ হয়ে যায়, এটা ভালো সাইন না। কিন্তু এটার মধ্যে আমি অকটেন বুস্টার দিছি এবার, এর আগে দিছিলাম R15-এ, R15-এ দিয়ে কক্সবাজার গেছি, কোনো প্রবলেম পাই নাই, কোনো একবারও বন্ধ হয় নাই। কিন্তু ওইটা যেহেতু এফআই ইঞ্জিনের ব্যাপারটা আলাদা, ওটার মধ্যে একটা সেন্সর আছে যেটা দিয়ে ও তেল কমানো বাড়ানোর ব্যাপারটা কন্ট্রোল করে, কিন্তু এটা তো কার্বোরেটরে ফিক্স, আমি হাত দিয়ে যেটা সেট করে দিব বা স্ক্রুড্রাইভার দিয়ে বা যেভাবে হয় টিউনিং যেটাকে বলে। আপনি যদি হেভি ইঞ্জিন পাওয়ার মানে ইঞ্জিন পাওয়ার বেশি চান সেক্ষেত্রে তেল বেশি যাবে, এবং যদি একটু ইঞ্জিন পাওয়ার কম চান সেক্ষেত্রে তেলটাও কম যাবে, মাইলেজটাও বেশি পাবেন, এরকম যদি চান এভাবেও এটা টিউন করা যায়। আর এই ব্যাপারটা নিয়ে আমি সামনে ইনশাল্লাহ আলাদা একটা ভিডিও করব। তাহলে এখন আমার R15-এ আমি প্রবলেম পাই নাই অকটেন বুস্টার দেওয়ার পর, কিন্তু এইটাতে দেওয়ার পর এটা তো আমি প্রবলেম পাই নাই। তাহলে আমি তো বলবো যে আমি যেই অকটেন বুস্টারটা ইউজ করতেছি এটা ভালো, কিন্তু বাজারে অকটেন বুস্টার আমি নিজে রিসেন্ট দেখছি 3 রকমের প্রাইসের ব্যাপারে আমি গেলাম না। আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে RX এক্সট্রিম, অ্যান্ড এটা আমি 2 বাইকে 2 বার দিলাম, সার্ভিস খারাপ না, ভালো পাইছি। বাট এটা নিয়েও অনেকের অনেক কথা ছিল, আমার সাথেরই 2-1 জন ভাই ব্রাদার বলছে RX এক্সট্রিমটা ভালো না, অন্য এর চেয়ে একটু দামিটা ওইটা ভালো। ওকে, সো দামিটা ভালো হইতেই পারে, বাট আমি এটা দিয়ে সার্ভিস ভালো পাইছি। অ্যান্ড এরপরে আমি অন্যটা হয়তো ব্যবহার করে দেখবো যে ওইটা আসলে কেমন। তাহলে আমি আমার মতামত আপনাদের দিয়ে দিলাম, এবার আপনারা বলতে পারেন আপনাদের সাথে আমার মতামত মিলে কি না। আমি কোনো পাম্পকে খারাপ বলতেছি না, আমি কোনো অকটেন বুস্টারকে খারাপ বলতেছি না, বাট আমি সিস্টেমটাকে খারাপ বলতেছি। কারণ হচ্ছে আমরা তেল কিনবো টাকা দিয়ে, আবার অকটেন বুস্টার কিনে কার্বন ক্লিন করব বা তেলটাকে আর একটু পিউরিফাই করার জন্য ওইটা ইউজ করব, তাহলে তেলটাই কি একবারে ভালো হইতে পারতো না? যেই তেলের দাম আমি যখন প্রথম গাড়ি চালাই তখন 38 টাকা বা 35 টাকা লিটার ছিল, সেই তেল এখন আপনারা জানেন এখন কত, 90-এর আশেপাশে। তো সেইখানে দাম বাড়তে পারছে, কোয়ালিটি ভালো হওয়ার কথা, সেখানে কোয়ালিটি করতেছে ফল, মানে হোয়াট দ্য ফুচকা, এটা ঠিক না। আমি জাস্ট সিস্টেমকে বলতেছি আর কাউকে না। আশা রাখি আপনাদের সাথে আমার মতামত মিলবে বা আমার মতামতের সাথে আপনারাও অ্যাগ্রি হবেন। সিরিয়াস কথা অনেক হয়েছে ভাই, সিরিয়াস কথা অনেক হয়েছে, রানা কুল ডাউন। তাহলে বসুন্ধরার কাছাকাছি চলে আসছেন, দেখছেন একটা টপিকে আড্ডা দিতে দিতে চলে আসছি বসুন্ধরার কাছাকাছি। ওকে, এইবার ব্লগটা একটু অন্যরকম করা যাক, বাদ এই টপিক, বাদ 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 বাদ। পার হয়ে ঢুকলাম বসুন্ধরা গেট, যেটা 300 ফিটের পাশে, অ্যান্ড এখন সময় হচ্ছে 8:17। কেউ ধরে নাই, কেউ জিজ্ঞেস করে নাই, কিন্তু রাত 11টা বাজলেই এখানে গার্ডরা মোটামুটি জিজ্ঞেস করা শুরু করে কই যাবেন কি, এবং বেশিরভাগ জিজ্ঞাসাবাদ মানে 100-এর মধ্যে হয়তো 1-2টা গাড়ি ধরতে পারে, বাট আমার চোখে পড়ে নাই, আমি ধারণা থেকে বললাম, কিন্তু 100% বাইক ধরবে, সব বাইক 11টার পরে ধরবে এবং জিজ্ঞেস করবে কই যাবেন কি এই সেই। ভালো, বাইক ধরাও খারাপ না, কিন্তু আমার কথা সন্ত্রাসীরা বা দুষ্কৃতিকারীরা কি শুধু বাইকেই চলাফেরা করে, গাড়িতে কি করতে পারে না? বড় বড় প্রবলেম যারা করতেছে তারা তো গাড়িতেও করতে পারে, তাই না? তো আমার মনে হয় গাড়ির উপরেও একটু সিকিউরিটি দেওয়া উচিত। আমি বলতেছি না মোটর সাইকেলের চেকিং কমায় দেন, আমি বলতেছি মোটর সাইকেলের পাশাপাশি গাড়িগুলো একটু খেয়াল রাখা উচিত, কারণ বলে না শয়তানের মা বোন নাই, ওরকম দুষ্কৃতিকারী বাইকেও আসতে পারে, গাড়িতেও আসতে পারে, হেঁটেও ঢুকতে পারে। ওকে, বাসার সামনে চলে আসছে, আর আমার এই বাসার কেউ জানে না যে আমি ব্লগ টক করি, মানে নিচে উপরে কেউই জানে না, সো এখানে এখনকার মতো শেষ।
শেষ শেষ হলো না, শেষ এগিয়ে চলো বাংলাদেশ। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি এখন মোটামুটি প্রত্যেক দিন একটা একটা করে ভ্লগ দিতেছি অ্যান্ড প্রত্যেকটা ভ্লগে আপনাদের অনেক অনেক সাপোর্ট পাচ্ছি। মানে আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে আমি মোটামুটি প্লিজ আমার অনেক বেশি ভালো লাগে, এবং প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি অ্যান্ড প্রত্যেকটা কমেন্টে লাভ রিয়েক্ট দিই, এবং কারো কোনো প্রশ্ন থাকলে ওগুলার উত্তরও দিই। বিশ্বাস না হলে নিচে গিয়ে দেখে আসুন। সব কিছুর পর সারাদিন আসলে আজকে অনেক ব্যস্ততার মধ্যে গেছে, যেই কারণে লাস্টের কিছুটার সময় কিছু টপিক আমার মনের মধ্যে ছিল এবং মনে হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে একটু মতামত শেয়ার করলে আপনাদের যেটা জানা না সেটা আপনারা জানতে পারবেন, যেটা আমি জানি না সেটা আপনারা কমেন্ট করলে আমি ওইখান থেকে জানতে পারবো, একটা কানেকশন হবে। ঘরে যখন আমি কথা বলি তখন আমার সামনে একটা ক্যামেরা, এটা একটা ক্যামেরা, অ্যান্ড এই ক্যামেরাটার সাথে আমি কথা বলি, অ্যান্ড আপনারা যেখানে আমাকে দেখেন সেটা একটা মনিটর অথবা একটা মোবাইল ফোন, এখানে আপনারা আমাকে দেখেন। এর থেকে আমাদের মধ্যে একটা অন্য ধরনের একটা কানেকশন হয়ে গেছে, এবং যখন কোনো জায়গায় আমার কোনো ফ্যামিলি মেম্বার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সাথে দেখা হয়, তারা যে এই রানা ভাই কী অবস্থা, আপনাকে দেখলাম অমুক ভিডিওতে অমুক জায়গায় ছিলেন, কবে আসলেন ওই ট্যুরে থেকে, কবে আসলেন বা কবে নেক্সট ট্যুর, কই কোথায় যাচ্ছেন, এগুলো যখন জিজ্ঞেস করেন একটা আত্মার একটা টান লাগে, অনেক বেশি ভালো লাগে। এবং অনেকে কমেন্ট করেন রানা ভাই ওই জায়গায় আপনাকে দেখছিলাম কিন্তু ডাক দেওয়া হয় নাই, ব্যস্ত ছিলেন, ব্যস্ত থাকি আপনাদের জন্য। সো ডাক দিবেন, অনেক বেশি ভালো লাগবে, কথা বলবেন অনেক বেশি ভালো লাগবে, অ্যান্ড সবাইকে আমি আমার ফ্যামিলি মেম্বার মনে করি। দেখতে দেখতে আমরা অনেক বড় পরিবার হয়ে গেছি, আর এটার জন্য সবাইকে আরও একবার ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অ্যান্ড ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট করতেই হবে। চিল ব্রো। We'll be right back.